প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানেই থাকো না কেন, আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, ইনশাল্লাহ আমি ভালো আছি। অনলাইনে পাঠদান ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তারই ধারাবাহিকতা আমি মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ সহকারী শিক্ষক জয়নুরহাট উচ্চ বিদ্যালয় তোমাদের সামনে উপস্থিত। আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করব সে বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আশা করি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। তোমরা অনেকেই জানো দৈনন্দিন জীবনে চলাফেরা করতে অর্থাৎ আমরা কথাবার্তা বলতে গিয়ে দ্রুত অনেক সময় শব্দ উচ্চারণ করে ফেলি, এতে করে দুটো শব্দের কিছু কিছু বর্ণ একসাথে উচ্চারিত হয়ে যায় অর্থাৎ একত্রিত হয়ে যায়। বাংলা ব্যাকরণে এদেরকে সন্ধি বলা হয়, অর্থাৎ এক কথায় ধ্বনি অর্থাৎ শব্দ উচ্চারণ করতে গিয়ে দুটো শব্দের পাশাপাশি দুটি বর্ণে একত্রিত হওয়াকে সন্ধি বলা হয়। আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বই তৃতীয় অধ্যায়ে দেখা রয়েছে সন্ধি। আজকে আমি তোমাদের সন্ধি সম্পর্কে আলোচনা করব, তোমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। আমি ইতিমধ্যে বলেছি যে পাশাপাশি অবস্থিত দুটো বর্ণে একত্র মিলন হওয়াকে সন্ধি বলা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটো বর্ণ একটি লোপ পেতে পারে অথবা ওই বর্ণের পরিবর্তে নতুন আরেকটি বর্ণ তৈরি হতে পারে। কাজেই তোমরা হয়তো চিন্তা করবে যে স্যার আমরা কি জন্য ব্যাকরণ করব, তোমাদের এই ব্যাকরণ করার কিছু উদ্দেশ্য আছে বা সুবিধা আছে। যেমন এক নম্বর ধরো উচ্চারণে সুবিধা, অর্থাৎ শব্দগুলো উচ্চারণ করতে তোমার সুবিধা তোমাদের সুবিধা হবে। দুই নম্বর হল নতুন নতুন শব্দ গঠন। তোমরা হয়তো জেনে থাকতে পারো পৃথিবীতে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ, অর্থাৎ গঠনের দিক থেকে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক শব্দ সাধিত শব্দ। মৌলিক শব্দের চেয়ে এই সাধিত শব্দের সংখ্যা কিন্তু অনেক বেশি, অর্থাৎ সেই শব্দগুলো তোমরা তৈরি করতে পারবে। তিন নম্বর উচ্চারণে শ্রুতি মধুরতা, শ্রুতি মধুরতা, অর্থাৎ সেটা শুনতে ভালো শোনা যাবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন মনে করো পাঁচ যোগ আগার, তোমরা যদি কেউ বলো যে স্যার আমরা এখন পাঁচ আগারে যাব, এটা কিন্তু আসলে শুনতে ভালো শোনা যাবে না। আর তোমরা যদি এভাবে বলো যেমন পাঁচ যোগ আগার সমান সমান পাঠাগার, এই শব্দটা এইভাবে তৈরি করে তোমরা যদি বলো স্যার আমি এখন পাঠাগারে যাব, তাহলে শুনতেও ভালো শোনা যাবে এবং উচ্চারণ করতেও তোমাদের সুবিধা হবে। যাক, যেহেতু বাংলা ভাষায় অসংখ্য শব্দ তৎসম শব্দ হুবহু প্রবেশ করেছে অথবা আংশিক পরিবর্তিত হয়ে প্রবেশ করেছে, এই জন্য তৎসম শব্দে এই সন্ধিগুলো কিন্তু তিন ধরনের। আর বাংলা ভাষায় আমরা সন্ধি ভাগ করেছি দুই ধরনের, তৎসম শব্দ হচ্ছে স্বরসন্ধি, তৎসম শব্দ হচ্ছে কি কি স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি
কিশোর গোস্বামী। তৎসম শব্দ কয়েক প্রকার? তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। আর বাংলা ভাষায় রয়েছে শুধু দুই প্রকার, অর্থাৎ স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। তোমরা একটু মনোযোগ দিবে, আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব স্বরসন্ধি। জিনিসগুলো একটু খেয়াল করো, কোন সন্ধি? স্বর স্বরসন্ধি। এই সূত্রটা হচ্ছে স্বরবর্ণের সাথে স্বরবর্ণ মিলে যে সন্ধি হবে তাকে স্বরসন্ধি বলে। অর্থাৎ একটা জিনিস মনে রাখার চেষ্টা করবে যে এটা কিন্তু তোমাদের অনেকের মনে থাকে না যে প্রথম শব্দে শেষ বর্ণ, দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ, কোন কোন বর্ণ মিলন হবে? প্রথম শব্দে শেষ বর্ণ, দ্বিতীয় শব্দে প্রথম বর্ণ। যেমন ধরো মহাশয়, মহা যোগ আস, ভালো করে খেয়াল করো। কি বলেছিলাম? প্রথম শব্দে শেষ বর্ণ, দ্বিতীয় শব্দে প্রথম বর্ণ। ভালো করে খেয়াল করে দেখ, মহা শেষ বর্ণ রয়েছে আ, দ্বিতীয় শব্দে অর্থাৎ দ্বিতীয় শব্দের প্রথমে রয়েছে আ। এই আ এবং আ মিলে কি তৈরি হবে? আকার। আর আকারটা কোথায় যুক্ত হবে? পূর্ব বর্ণের সাথে, অর্থাৎ এই আকারের যে পূর্বে বর্ণ আছে সেই বর্ণের সাথে যুক্ত হবে। সুতরাং এই আ এবং আ মিলে একটা তৈরি হয়েছে যেটা পুরো বর্ণের সাথে যুক্ত হয়েছে। বুঝতে পেরেছ? যাই হোক, আমরা গণিতের মতো কতগুলো সূত্র ব্যাকরণের মধ্যে দেখতে পাই, যেমন স্বরসন্ধির ব্যাপারে ভালো করে খেয়াল করবে। অ যোগ আ সমান সমান আ, অর্থাৎ আকার। আ যোগ অ সমান সমান আ, অর্থাৎ আকার। আ যোগ আ সমান সমান আ সমান সমান আকার। অ যোগ অ সমান সমান আ সমান সমান আকার। এটা কিন্তু একটা সূত্র, এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। আমি তোমাদেরকে একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। অ যোগ আ, অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণ কি হবে? অ, আর দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ হবে আ। তোমরা একটা জিনিস খেয়াল করবে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এদের সংজ্ঞায়িত করা হয়েছে আলাদাভাবে। স্বরবর্ণ যখন উচ্চারিত হয় এরা নিজেরে নিজেরে উচ্চারিত হয়, কিন্তু ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি কখনো নিজে নিজে উচ্চারিত হতে পারে না স্বরবর্ণ ছাড়া। কাজেই প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গিয়ে কিন্তু স্বরধ্বনি সহযোগিতা লাগে, তাহলে অবশ্যই তোমরা সেটা খেয়াল করবে। তাহলে অ যোগ আ, দেখো হিম যোগ আলয়, তাহলে হিম এখানে কিন্তু একটা অ রয়েছে, এখানে কি আছে? একটা অ আছে। যেহেতু ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গিয়ে কি হয়? অ ধ্বনি উচ্চারিত হয়, সুতরাং হিম যোগ আলয়, তাই এই আর অ মিলে কি হবে? একটা আকার তৈরি হবে। আকারটা কোথায় যোগ হবে? পূর্ব বর্ণ অর্থাৎ ময়ের সাথে যুক্ত হবে। তাহলে কি হবে সেটা? হিম যোগ আলয় সমান সমান হিমালয়। তদ্রূপ আ যোগ অ, আ যোগ অ, যেমন মহা যোগ অর্ঘ সমান সমান মহার্ঘ। তদ্রূপ আ যোগ আ,
বিদ্যা যোগ আলোয় সমান সমান বিদ্যালয়। অ যোগ অ অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণ কি থাকবে? অ থাকবে। দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ অ থাকবে। যেমন নব যোগ অন্য সমান সমান নবান্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি যতটুকু এই সূত্রে যতটুকু দেখিয়েছি তোমরা অবশ্যই সেটা বুঝতে পেরেছ। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা এই নিয়মগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। পরবর্তী দিন তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। ও একটা কথা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা যে যেখানেই থাকো না কেন, অবশ্যই বাসা থেকে বা বাড়ি থেকে বের হওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার করবে এবং বাসায় ফেরার পরে অবশ্যই সাবান পানি দিয়ে ভালো করে গোসল করে নেবে এবং নিজেকে সুরক্ষিত রাখবে। সবার জন্য আমার শুভকামনা।